আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আমার সবাই সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে পালং শাকের একটা রেসিপি করে দেখাবো অনেক মজার পালং শাকের রেসিপিটা আমি দেখিনি কেউ এরকমভাবে রান্না করতে আমি একটা নতুন রেসিপি মনে হয় এটা আমি এখানে তিন আটটি পালং শাক নিয়েছি পালং শাকটা আমি টুকরো করে ছোটো ছোটো টুকরো করে ধুয়ে নেবো আর এখানে নিয়েছি আমি প্রায় চারশো গ্রামের মতো চিকেন চিকেনটা আমি রেগুলার কাট করে টুক ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর এখানে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া আর এক চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিব দুই পালের লেবুর রস লেবুর রসটা অবশ্যই চেষ্টা করবেন এই চিকেনে দেওয়ার জন্য তাহলে খেতে ভালো লাগবে আর চিকেন থেকে যে অনেকে বলে গন্ধ লাগে ওই গন্ধটা থাকবে না তারপর সব কিছু আমি ইলেগুড়স দেওয়া হয়ে গেলে সবকিছু আমি ভালো মতো হাত দিয়ে মেখে নেব যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন তারপর চুলে একটা প্যান বসিয়ে দিলাম প্যান বসিয়ে দিয়ে আমি এখানে সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি এরপর যায় চিকেনগুলো দিয়ে দিব সবগুলো চিকেন দিয়ে আমি দিয়ে দিয়েছি একটা পাশ হয়ে গেলে একটা পাশ উল্টে দিব এভাবে উল্টে পাল্টে আমি চিকেনটাকে একটু লাল লাল করে ভেজে নেব এতে রান্না করার সময় চিকেনটা ভুলে যাবে না এই যে এরকম করে ভেজে নিয়েছি আমি চুলের একটা প্যান বসিয়ে দিয়েছি যেসব বাচ্চারা শাক খেতে চায় না তাদের জন্য তাদেরকে শাক খাওয়ানোর জন্য এটা বেস্ট রেসিপি আপনারা যাদের বাচ্চারা শাক খেতে চায় না তারা এইভাবে রান্না করে দেবেন দেবেন বাচ্চারা শাকও খাবে শাকও খাবে তারপরে আবার ইয়েও খাবে চিকেনও খাবে এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো সোয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ আর এক টুকরো জয়ত্রী আর দিয়ে দিলাম এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি দু মিনিট ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা তিন টেবিল চামচ দিয়ে আদা রসুনটাও একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি দেড় চা চামচের মতো হলুদ গুঁড়া আর তিন চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিব যেহেতু শাক রান্না করতেছি শাকের মতো একটু ঝাল হলে ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন ঝালটা কমিয়ে বা বাড়িয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এরপরে সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব এরপর যে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ জিরা গুঁড়া আর এখন যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে আমি মিশিয়ে নেব ভালো মতো তারপরে হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনটাকে তিন চার মিনিট রান্না করে নেব যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে থাকা বেলে আইকনটা চেপে দিবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিয়ে তানাটি নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে তারপরে মাংসটা কষানো হয়ে গেলে আমি কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেব পালং শাক দেওয়ার পরে কিন্তু পালং শাক থেকে অনেক পানি উঠবে এখানে আর অতিরিক্ত পানি ব্যবহার করার কোনো দরকার নেই চুলার আঁচটা হাই হিটে রাখবেন হাই হিটে আমি রেখেছি হাই হিটে রেখে আমি এই শাকটা রান্না করে নেব চিকেনের সাথে এরপর যে দিয়ে দেবো এক চা চামচ গরম মশলা গুঁড়া এখানে আর কোনো মশলা লাগবে না এই গরম মশলাটাতেই অনেক টেস্ট হয়ে যাবে মাংসটা রান্না সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপরে ঢাকনা দিয়ে হাই হিটে আমি যেহেতু আমি শাকটাতে কোনো লবণ ব্যবহার করিনি এই জন্য এই পর্যায়ে লবণ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি হাই হিটে যাতে শাকটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় যে আমার রান্নাটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে এরকম হবে ঝোলটা মাখা মাখা বেশি হবে না এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেজে ফলো দিয়ে রাখবেন আর বিটি স্কিপ না করে পুরো দেখবেন আজ পর্যন্ত আল্লাহ হফেস